हरे ओम तत्सत। এখন আমি বলছিলাম যে চৈতন্য মঙ্গলে এক ইতিহাস আছে, যে কিভাবে চৈতন্য মহাপ্রভু সেই রাধা ভাব ধরেছেন বা আছে, যে নারদ মুনি দ্বাপর যুগে দেখছিলেন যে মানুষে ক্রমে ক্রমে ভোগ বিষয়ে বাহ্য মুখে ভাব বৃদ্ধি হতে চলেছে, তখন দুশ্চিন্তার মধ্যে ছিল ভবিষ্যৎ কিভাবে, যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবেন মনে হচ্ছে উনি চলে যাবেন তাড়াতাড়ি দ্বাপর যুগে, মধ্যে কলি যুগে কিছু লক্ষণ দেখা যাচ্ছে, দ্বাপর যুগে মানুষের ধার্মিক আখলি যুগে মানুষের বিষয় ভাব মুখ দেখাচ্ছে, মনে হচ্ছে যে যেমন সন্ধ্যাকালে সূর্য আস্ত হচ্ছে সেভাবে কৃষ্ণের লীলা আস্ত হচ্ছে, অপদিনের মধ্যে তিনি গোলক বৃন্দাবনে ফিরে যাবেন। তখন নারদ মুনি ভেবেছেন আমি কৃষ্ণের সাথে দেখা করি দরকারি, জিজ্ঞাস করি কলি যুগে কি উপায়, কিভাবে মানুষের উদ্ধার হবে যখন উনি নাই। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সত্য বাবা প্রসাদ ছিলেন এবং তিনি খবর দিয়েছেন তিনি রুক্মিণী প্রসাদ যাচ্ছেন আসছেন, তা রুক্মিণী খুব খুশি সমস্ত আয়োজন করে তার স্বামী ভগবান শ্রীকৃষ্ণকে সম্বর্ধনা করার জন্য। তো সেভাবে নিজের স্বহস্তে রানী হল তিনি সব পরিষ্কার করে তার বিভিন্ন দাস দাসীর সাথে তিনি সব ভগবান শ্রীকৃষ্ণের সম্বর্ধনের জন্য উৎকৃষ্ট ভাবে সুশাসিত হয়। সেখানে সুবা লক্ষণের জিনিস ইক্ষু গাছ, খোলা গাছ, পূর্ণা কুম্ভা আরো অনেক কিছু সুন্দর সুন্দর শোভা জিনিস আয়োজন করলেন। সেখানে বাজনা দোল ছিল, ব্রাহ্মণের পবিত্র স্বস্তি বচন করার জন্য ছিলেন, বিভিন্ন রকম এরকম আয়োজন। যখন শ্রীকৃষ্ণ এসছেন বাজনা বেদপাঠ বিভিন্ন সুন্দর অভিনন্দন জানানো হইল, তার আপন শিষ্য গিয়ে তাকে আলিঙ্গন করেছে, এভাবে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে সম্বর্ধনা অভিনন্দন দেওয়া হইল। রুক্মিণী শ্রীকৃষ্ণ নিয়ে গেছে অন্তর স্থানে, সেখানে কৃষ্ণ বা আসনে বসে আপন শ্রীকৃষ্ণের চরণে সুগন্ধি তৈল জল দিয়ে সুগন্ধি জল নেয় পুষ্প জল কৃষ্ণের চরণে দোয়া হল। তারপরে হঠাৎ রুক্মিণী কৃষ্ণের চরণে বুকে রেখে কাঁদতে শুরু করলেন, কেন খাচ্ছে অভিনন্দনের সময় হাসি খুশি সব সে খাচ্ছে, অদ্ভুত ব্যাপার, কি ব্যাপার, কেন খাচ্ছ এই মুহূর্তে, কোন শিষ্য তোমার সাথে জাগা লেগে নিয়েছে নাকি, বা কোন দাসী তোমার সাথে
কথা শুনছে না, কি কারণে তুমি কাঁদছো? তো রুক্মিণী বললেন, তুমি ভগবান সত্য লোকে ব্রহ্মদেব কি করে তোমার গোচরে? কৈলাস মহাদেব কি করে তুমি জানো? তুমি সব কিছু জানো, এটা কি একমাত্র তোমার গোচর নাই? একমাত্র তোমার জানা নাই? তোমার ভক্ত হৃদয়ে তোমার জন্য কি ভালোবাসা, কি প্রেম আবির্ভাব করে? এই তোমার ভক্ত হৃদয় কি আছে? এই কি একমাত্র তুমি কি জানো না? হরি ওম। এরকম কেউ তো কৃষ্ণকে বলেনি না, এমন কেউ আছে জানে না? তো রুক্মিণী বলছে, আমি জানি, আমি জানি, রাধা রানী জানে বৃন্দাবনে, কেন মনে হচ্ছে তুমি জানো না? মানে 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 কি 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 জানি না, এরকম খ্রিস্টের জানে না এমন একটা জিনিস আছে যে ভগবান শ্রীকৃষ্ণ এমন একটা জিনিস জানে না, এটা আগে শুনে না। সেটা আমাকে বলো, কেন খাঁচ্ছ, কি ব্যাপারটা কি? তো তখন শেষে রুক্মিণী বলছে, দেখো তুমি আজ আমার বাড়িতে এসছো, কিন্তু কখন তুমি তো চলে যাবে, সেই চিন্তা করে আমার হৃদয় বিরহে মধ্যে এসছে। একদিন তুমি তো যাবে, তুমি যদি প্রতিজ্ঞা করো আমার প্রাসাদ থেকে কখনো যাবে না, তা আমি খাব না। রুক্মিণী উৎকৃষ্ট রানী কেন, ওনার প্রেম এত গাঢ়, অভিনন্দ সময় বিরহে ভাব হয়, বিপ্রলম্ব হয় সঙ্গমে, টাকা রুক্মিণীকে তুলে খোলে রেখে তার চোখে জল মুছে, হঠাৎ দাঁড়ানো মুনি জানলা মনে এসে পড়ে, আরে গুরুদেব বাঁচি গেল, গুরুদেব এসছে। তো রুক্মিণী নিয়ে সেখানে ভাগবত আসন, ব্যাস সমানে নারদ আসন, গুরু আসন, সেখানে বসে দেওয়া হলো, তার চরণে দোয়া হলো। কৃষ্ণ ক্ষত্রিয় লীলা করে তার গুরু সম্বর্ধনা করার লীলা করলেন, রাধারানী ছমার দিয়ে হাওয়া দিচ্ছেন। তখন তখন কৃষ্ণ দেখছেন যে নারদ মুনি অশান্তি মধ্যে আছেন। বলে, কি দিন, তুমি অশান্তি মধ্যে, তুমি সবসময় দৃঢ় শান্ত, আজকে কেন অধীর হচ্ছ? আজকে আমার গুরু অশান্তি মধ্যে, আমার রানী বলছে আমি জানি না আমার ভক্ত কি প্রেম আছে আমার জন্য, আমার জন্য কি ব্যাপার? তো নারায়ণ মুনি বলেন, কলি যুগে লক্ষণ কিছু দেখি দিচ্ছে, মানুষের মধ্যে বাহির মুখ ভাব দেখাচ্ছে, তার থেকে আমি অনুভব করছি যে শীঘ্রই অল্প সময়ের মধ্যে তুমি অন্তর মানে তুমি গোলকে ফিরে যাবে, তোমার লীলা সম্বরণ হয়ে যাবে। তখন আমার চিন্তা হয় যে কলি যুগে তোমার অনুপস্থিতি এই বদ্ধ জীব কি করে উদ্ধার হবে? ঠিক আছে,
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি জানতে চাচ্ছ কলিযুগে কিভাবে আমার ভক্ত আমার সেই ভদ্রজী উদ্ধার হবে। আমার রানী বলে আমি ভক্তগণের হৃদয় কি ভাব আছে বুঝি না, তাই আমি কলিযুগে আসবো কিন্তু আমি ভক্ত হয়ে আসবো, ভক্ত ভাব নিয়ে রানা ভাব নিয়ে আসবো। সেটালে আমি ভক্ত আমার জন্য কি প্রেম আছে আমি নিজে অনুভব করব এবং আমি হরিনাম সংকীর্তন আন্দোলনে প্রবর্তন করব। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যে আবার আসবেন। এই আসছেন উনি গড়ের রূপ গৌরাঙ্গা গৌরাঙ্গা।